আলাইকুম ভাইরা এবং আমার বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন অনেকদিন পর আজও আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম অর ই পক্ষ থেকে আমি জোসিম উদ্দিন আজকে ভিডিওটি হয়েছে স্পেশাল পাস নিয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন আবারও নতুন করে স্পেশাল পাসের নিয়ম চালু করেছে স্পেশাল পাস যে নিয়ম নতুন করে চালু করছে আজ চোদ্দই জুলাই সকালে ইমিগ্রেশন ওয়েবসাইটে তাদের নিয়মটি তারা প্রকাশ করেছে সে বিষয়ে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং বিষয়টি শেয়ার করব। তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বিল আইকনটি ক্লিক করে রাখবেন এবং যাতে ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যান বন্ধুরা পূর্বের যত স্পেশাল বাসের জরিমানা নিয়ম আছে সেগুলো আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করছি আজ নতুন করে যে নিয়মটি তারা প্রকাশ করেছে সে বিষয়টি আপনাদের সাথে আমি তুলে ধরছি আপনারা জানেন এক তারিখ থেকে এক মাসের ভিতরে যারা অবৈধ হওয়ার পরে দেশে যাবেন তাদের প্রত্যেক দিন জরিমানা দিতে হবে তিরিশ ইঙ্গিত করে এবং যারা একত্রিশ দিন থেকে ছয় মাসের ভিতর অবৈধ হওয়ার পরে দেশে যাবেন তাদের জরিমানা দিতে হবে এক হাজার ইঙ্গিত এবং তৃতীয়ত ছিল যারা ছয় মাসের উপরে দেশে যাবেন অবৈধ হওয়ার পরে তাদের জরিমানা দিতে হবে দুই হাজার ইঙ্গিত এখানে এখন নতুন নিয়ম করছে ছয় মাসের পর বারো মাসের ভিতরে যারা অবৈধ হওয়ার পরে দেশে যাবেন তাদের জরিমানা দিতে হবে দুই হাজার ইঙ্গিত এবং চতুর্থ হলো যারা বারো মাসের পর মানে এক বছরের পরে যত বছরই হোক যারা অবৈধ হওয়ার পরে দেশে যাবেন তাদের জরিমানা দিতে হবে তিন হাজার ইঙ্গিত এবং যারা অবৈধভাবে মালয়েশিয়া ঢুকছেন যাদের কোনো রেকর্ড নাই মালয়েশিয়া তাদের জরিমানা দিতে হবে তিন হাজার ইঙ্গিত তারা যদি মালয়েশিয়া প্রবেশের একদিন পরও দেশে যেতে চান তাদের জরিমানা দিতে হবে তিন হাজার ইঙ্গিত যদি দুই বছর তিন বছর পাঁচ বছর পরও দেশে চান তাও জরিমানা তিন হাজার ইঙ্গিত এই হলো বর্তমানে স্পেশাল জরিমানার নতুন নিয়ম মালয়েশিয়া ইমিগ্রেশন দ্রুতই খুব তাড়াতাড়ি নতুন নতুন জরিমানার নিয়ম চালু করছে অবশ্যই মালয়েশিয়া আইন অনুযায়ী আমি আপনাদেরকে আমাদেরকে যারা আমরা অবৈধভাবে আছি তারা অবশ্যই মালয়েশিয়া আইন অনুযায়ী দেশে যেতে হবে তবে নতুন করে ইমিগ্রেশন ইমিগ্রেশন স্পেশাল পাস সরকারিভাবে চালু এখনও হয় নাই আপনারা জানেন যে বিগত এক মাস দেড় মাস যাবৎ কিছু ইউটিউব চ্যানেল আপনাদেরকে ভুয়া সংবাদ দিয়ে প্রকাশ করেছে যে একই জুলাই থেকে স্পেশাল পাস চালু হবে আপনারা দেশে যেতে পারবেন আমি মনে করি আপনারা এইসব চ্যানেলগুলি অ্যাভয়েড করবেন আপনারা এসব ভুয়া সংবাদ থেকে দূরে থাকবেন যারা মালয়েশিয়ার প্রবাসী যারা মালয়েশিয়া থেকে সংবাদগুলো প্রকাশ করে আপনারা তাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আপনারা জানেন কারা কোন কোন চ্যানেলগুলো সঠিক তথ্যগুলো প্রকাশ করে তো বন্ধুরা ভালো কোনো নিউজ পেলে আমি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের সাথে একটা পার্সোনাল তথ্য শেয়ার করি আমি ইমিডিয়েটলি ছুটিতে বাংলাদেশে আসছি সেজন্য আমি অনেকদিন যাবৎ আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমি খুব বিজি আমার ছোট ভাইয়ের বিয়ে উপলক্ষে আমি ছুটিতে দেশে আসছি আমি খুব দূরতে আবার মালয়েশিয়া ফিরে যাব। মালয়েশিয়া ফেরার পরে আমি অবশ্যই যে কোনো নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে আমি বাংলাদেশে যত বিজি থাকে না কেন যদি ভালো কোনো নিউজ পাই সেই নিউজটা আমি অবশ্যই আমি আপনাদেরকে দেব এবং তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করবেন সকলে সকলকে জানিয়ে দিন স্পেশাল পাশে নতুন জয়পানা নিয়মটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ